হ্যালো হ্যালো, আবার চলে এলাম। এবার আসলে খুব বড় ভূমিকা দেব না, গতকালকের ভিডিওতে ভূমিকা 2 মিনিট হয়ে গিয়েছিল। আমি সরাসরি টপিকে চলে আসি। গতকালকে আসলে আমরা স্যারদের যে সেশন, সেই সেশনের একটা পার্টিকুলার পার্ট নিয়ে আলাপ করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে যে পিগুলো আছে মার্কেটিংয়ের, 4P, এবং তার সাথে ফারাজ স্যার যে 5 বটম লাইন শেয়ার করেছিলেন সেটা নিয়ে কথা বলেছি। এবার বাকি বিষয়গুলোতে আসি। যে উইদিন অনেকগুলো প্রশ্ন এসেছিল আসলে এসএমই সেক্টর নিয়ে, এসএমই সেক্টর, ছোট ছোট স্টার্টআপ যারা আছেন, যারা নিজেরা বিজনেস করছেন, অন্টারপ্রিনার যারা আছেন, যারা অনলাইনে বিজনেস করছেন, তাদের অনেকেরই অনেক প্রশ্ন ছিল যে চলমান প্রেক্ষাপটে আমরা কীভাবে সার্ভাইভ করব। তাদের অনেকেই বলছেন যে বড় কোম্পানিকে ছোট কোম্পানিকে খেয়ে ফেলবে কিনা, ছোট কোম্পানিগুলো কি পথে বসে যাবে কিনা, সবাইকে আমরা পথহারা হয়ে পড়বো কিনা। স্যাররা বারবারই বলেছেন একটা জিনিস, যে দেখেন এখন আসলে একটা টাফ টাইম যাচ্ছে সবার জন্যই, বড়দের জন্য যেটা কঠিন, ছোটদের জন্য সেটা কঠিন, সবাই একই সিচুয়েশনে আছে। কিন্তু অলওয়েজ যদি পজিটিভ থাকা যায় এবং যদি ঝুঁকি নেওয়া যায় স্মার্টলি, তাহলে আমরা সবাই বের করতে পারবো এই সিচুয়েশন থেকে, এবং অপরচুনিটিসগুলো আমাকে দেখতে হবে। এটা একটা টাফ টাইম, এবং এই সময়ে আমাদের ইনোভেশন, আমাদের স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, প্রসেস ডেভেলপমেন্ট, এই জিনিসগুলোর দিকে আমাদের আসলে নজর দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কঠিন সিচুয়েশনে বড় কোম্পানি থেকে কিন্তু ছোট কোম্পানির সার্ভাইভ করা ইজি হয়, ছোট কোম্পানি রিস্ক নিতে পারে সহজে, তারা খরচ কমাতে পারে সহজে। যেমন একটা এক্সাম্পল যদি বলি, যে বড় যে অফিসগুলো আছে তাদের অফিস অ্যাডমিনিস্ট্রেশন কস্ট কিন্তু অনেক হাই, এমপ্লয়ি কস্ট অনেক হাই, তারা চাইলেও সহজে কিন্তু সেখান থেকে দ্রুত বের হয়ে আসতে পারে না। কিন্তু এখন আমরা যে হোম অফিস কালচার দেখছি, আমরা যে বিভিন্ন অ্যাপসের ব্যবহার দেখছি বা বিভিন্ন অনেক টুলস দেখছি, ছোট ছোট স্টার্ট আপ যারা আছে তারা চাইলে কিন্তু সহজেই ছোট জায়গায় ছোট অফিসে অফিস বাদ রেখে ইনিশিয়ালি খরচ কমিয়ে কিন্তু আস্তে আস্তে অপারেট করতে পারে। হ্যাঁ, এখন দেখতে হবে যে আমরা সবাই কি একই ব্যবসায় নেমে গিয়েছি। এই জায়গায় দেখা যায় যে আমাদের এই নতুন স্টার্ট আপগুলো ভুল করছে, যে অন্য আরেকজন যেটা করছে আমাকে সেটাই করতে হবে, অথবা আমার পূর্বপুরুষ যে একই ব্যবসা করে আসছিল, আমি নিজে একজন উদ্যোক্তা, আমি সেই একই ব্যবসায় বসে থাকব। তো তখন মিজান স্যার একটা মজার কথা বলেছেন, যে ইঁদুর যখন গর্ত করে তখন একটা জায়গায় সে গর্ত করলো, দেখা গেল যে গর্তে পানি উঠে গেছে, সে ফুস করে সেখান দিয়ে বের হয়ে আসে, সে আবার আরেকটা জায়গায় গিয়ে গর্ত করে। তো এখন আমাদের নতুন যারা উদ্যোক্তা তাদেরকে আসলে নতুন নতুন গর্ত খুঁজতে হবে। আলমগীর স্যার সরাসরি বলেছেন যে ভাই এটা ব্যবসা, দিন শেষে লড়াই করতে হবে, এখানে সিম্পলি সিম্প্যাথি বলে কিছু নেই, যে আমি তোমাকে মার্সি করব বা কেউ কাউকে পথ দেখাই দিবে, আসলে জিনিসটা এরকম না। ইন্টিগ্রেশন অনেক জায়গায় হবে, মার্জিং হতে পারে, পার্টনারশিপ হতে পারে, যেটা গতকালকের 5 বটম লাইনে ছিল, কিন্তু দিন শেষে সবাইকে যার যার মতো করে অপরচুনিটি বের করতে হবে। মিজান স্যার যেমন কয়েকটা পয়েন্ট বলেছেন, যে এখন কিন্তু মানুষের নতুন নতুন ডিমান্ড বাড়ছে, অনেক কিছু নতুন নতুন করে প্রয়োজন হচ্ছে, এখন মানুষ জিমে যেতে পারছে না, তাহলে সে বাসায় বসে জিম ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারে। মানুষ এখন ভাবতে পারে যে আমি বাসাটাকে আছি, বাসাটাকে একটু হাইজিন রাখি, বাচ্চার জন্য একটু গ্রিনারি দেই, মানুষ বাসায় কিন্তু ট্রি প্ল্যান্টেশন করতে যেতে পারে। বা আমার কাছে মনে হচ্ছে যে এখন যারা বই নিয়ে ব্যবসা করতে চায়, একজন নীলক্ষেতের ব্যবসায়ী, সে কিন্তু মানুষের কাছে একটা ফেসবুক পেজের মাধ্যমে সহজে বহু পৌঁছে দিতে পারে বইগুলা। মানুষের কিন্তু পড়ার ইচ্ছা আগের চেয়ে অনেক বাড়ছে, এবং মার্কেটারের কাজই কিন্তু হচ্ছে মানুষকে নতুন নতুন জিনিসগুলো দেখিয়ে দেওয়া, যে ভাই দেখো এই অবসরে তুমি এই কাজটা করতে পারো। মানুষ এখন ঘরে অনেক কাজ নিজে নিজে করছে, জিলাপির আড়াই প্যাঁচ আর 3.5 প্যাঁচ নিয়ে কত কিছু হয়ে গেল, নিজে নিজে রান্নার ইচ্ছা, নিজের জিনিসপত্র নিজে গোছানোর ইচ্ছা, নিজের টেবিল নিজে পরিষ্কার করার ইচ্ছা। এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমাদেরকে নতুন স্কোপ খুঁজতে হবে। আমি গত 2 দিন আগে দেখলাম একটা ওয়েদার ফোরকাস্ট, যে এবছর জুন মাসে অনেক বৃষ্টি হবে, এবং এবছর বর্ষাকালে গত বছর থেকে প্রায় ডাবল বৃষ্টি হবে। তো এই স্কোপগুলো কিন্তু আসলে আমাদের সবাইকে নিতে হবে, এবং যারা ফোর্সেই করতে পারে তারাই কিন্তু আসলে সবার আগে এই সুযোগগুলো নিতে পারবে। স্যাররাই প্রয়োজন করার কথাই বলেছেন, আর একটা সুন্দর কথা বলেছেন ফারাদ স্যার, যে অন্টারপ্রিনারের কথা আমরা সবাই জানি, উদ্যোক্তা, ইন্টারপ্রিনার একটা নতুন কথা উনি বলেছেন, যে ইনোভেশন প্লাস অন্টারপ্রিনার, এই দুইটার মার্জিং, একই ব্যবসা সবাই করব সেটা না, আমি একজন নতুন কিছু একটা নিয়ে ইনোভেশন এনে যদি সেটা করতে পারি তাহলে আসলে আমরা ভালো করতে পারবো। আর আরেকটা প্রসঙ্গ এসেছিল যে কিল দ্য ডগ, ডগ হচ্ছে ব্যবসার এমন একটা ধারা যেটা মার্কেটে গ্রোথ রেটও কম, মার্কেট শেয়ারও কম, ব্যবসায় আমার দীর্ঘদিন ধরে আমার এই ডগকে টেনে নিয়ে যাওয়ার কোনোই মানে নাই। মিজান স্যার সুন্দর করেই বলেছেন, যে বুড়ো ডগকে সরিয়ে ফেলো, নতুন একটা সুন্দর পাপি নিয়ে এসো, কারণ নতুন বাচ্চাকে টেক কেয়ার করতে ঝামেলা হয় না, কিন্তু যে বৃদ্ধ ডগ তাকে টেক কেয়ার করা, তাকে খাওয়ানো, তাকে ট্রিটমেন্ট করা অনেক কস্টলি। তো ব্যবসার যে দুর্বল পোর্শনগুলো আছে ওই দুর্বল পোর্শনগুলো থেকে কোম্পানিকে দ্রুতই সরে আসতে হবে,
এবং যে জায়গায় স্কোপ আছে সেই জায়গাগুলোকে দেখতে হবে। আমি বহু বছর ধরে একটা ব্যবসা করে আসছি, চলমান সিচুয়েশনে আমার সেই ব্যবসায় স্কোপ নেই। আমাকে দ্রুতই ডিসিশন নিতে হবে যে আমি কি ঐতিহ্যের জন্যই সেটাকে কন্টিনিউ করব, নাকি আমি আসলে সত্যি নতুন কোনো স্কোপ খুঁজব। আমি আমার অর্গানাইজেশনের একটা কথা বলি, আমি সুপারস্টার গ্রুপে আছি, তো আমাদের যে কাচের বাতি জিএলএস, যেটা ফিলিপসের বাতি বলতে এক সময়, আমরা প্রায় 25 বছর ধরে সেই ব্যবসাটা করছি, কিন্তু এখন মার্কেটে কিন্তু সেইটা ডিমান্ড আগের মতো নেই। আমাদের অনেকগুলো কিন্তু প্ল্যান্ট এবং আমরা অনেকগুলো অপারেশনের চেইন কিন্তু আস্তে আস্তে বন্ধ করে দিয়েছি। আমাদের যে এনার্জি বাল্ব ছিল, সেই এনার্জি বাল্ব গত বছর মার্কেটে আমরাই প্রথম সবার আগে বন্ধ করে দিয়েছি, কারণ আমরা আগেই বুঝতে পেরেছিলাম যে একসময় জিনিসটা অবসোলেট হয়ে যাবে, তখন আমাদের এই বিশাল সেট আপ নিয়ে আমাদের বসে থাকতে হবে। সো অনেক সময় আবেগকে ঊর্ধ্বে রেখে আমাকে লজিককে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। আর একাডেমিক নিয়ে একটা কথা এসেছিল যে সামনের দিনে কারিকুলামে কোনো চেঞ্জ আসতে পারে কিনা, তো ফারাজ স্যার বারবারই বলেছেন যে হ্যাঁ, কারিকুলামে চেঞ্জ আসার অবশ্যই প্রয়োজন। আমরা মার্কেটিং 4.0 পড়ছি, সামনে আরও অনেক ডাইমেনশন আসবে, এবং সবচেয়ে বড় কথা যে হেলথ এবং হাইজিন, এই জিনিসটার যে পরিবর্তন প্রয়োজন এবং সবাইকে যেটা অ্যাডাপ্ট করতে হবে, এই জিনিসটা আমাদের সবাইকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই সিচুয়েশনটা এক অর্থে আমাদের জন্য কিছু কিছু জায়গায় ভালো জিনিস এনেছে, আমরা প্রত্যেকেই কিন্তু হেলথ এবং হাইজিন নিয়ে মারাত্মক কশাস। আপনি একটু খেয়াল করে দেখেন তো, গত 2-3 মাসে আপনার বাচ্চার বা ফ্যামিলি মেম্বারদের কতজনের খুব বেশি ঠান্ডা লেগেছে, যারা নর্মালি অ্যাজমা বা ওরকম পেশেন্ট না। কারণ আমরা কিন্তু ধুলার মধ্যে যাচ্ছি না, আমরা বাসায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকছি, আমরা নিজেরা পরিষ্কার আছি, বা কতবার আপনাদের কারো পরিবারের ফুড পয়জনিং বা পেট খারাপ হয়েছে। আমার মনে হয় এই জায়গায় কিন্তু চেঞ্জগুলো আসছে। এবং স্যারদের কথা এখানে শেষ, আমি জাস্ট এন্ড নোট দিচ্ছি যে একটা কথা এসেছিল যে কোনো মানুষ যদি একটা কাজ টানা 21 দিন থেকে 40 দিন করে, তাহলে কিন্তু সেগুলো তার অভ্যাসে পরিবর্তন হয়ে যায়। তো গত 2 মাসের লকডাউন এবং ঘরে বসে থাকা বা নতুন জিনিস প্র্যাকটিস করতে করতে কিন্তু অনেক কিছু আমরা নতুনভাবে দেখছি, নতুনভাবে করছি। জাস্ট চেষ্টা করতে হবে যে যে জিনিসটা আমি করছি সেই জিনিসটা যেন আমার বাসার যে মেইড আছে, আমার অফিসের যে সাপোর্ট স্টাফ আছে, তারাও যেন একই সাথে হাইজিনটা মেনটেন করে। আমার পিছিয়ে থাকা আত্মীয় স্বজন, যারা গ্রামে থাকছে, যারা এই জিনিসগুলো জানে না, তাকে সাথে নিয়ে আমাকে পরিবর্তনগুলো অ্যাপ্লাই করতে হবে। তা না হলে যদি আমি ভাবি যে এই চেঞ্জগুলো শুধু আমি অ্যাডাপ্ট করব, বাকিরা কেউ অ্যাডাপ্ট করবে না, তাহলে কিন্তু দিন শেষে আমরা এই কোভিড সিচুয়েশন থেকে বের হতে পারবো না। কারণ আমার একার হাইজিনই সব কথা নয়। তো মোটামুটি স্যাররা এটা নিয়েই বলেছেন, ডিজিটালাইজেশন নিয়ে অনেক কথা হয়েছে, এই পুরো সব কিছুর মধ্যে ডিজিটাল জড়িয়ে আছে, আমি আর নতুন করে এই জিনিসটা এখানে অ্যাড করলাম না। আর নিউ নর্মাল নিয়ে অনেকগুলো কথা হয়, আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে নিউ নর্মাল জিনিসটা নিয়ে আমি অল্প করে একটু আমার নিজের ভাবনাটা শেয়ার করার চেষ্টা করব। আর অলরেডি আমরা দুপুর 2:30-টার সবচেয়ে মোস্ট রেটেড শো দেখে ফেলেছি, আজকের সিচুয়েশনটা বেশি ভালো না, 40 ডেথ আমরা কাউন্ট করেছি। তো এসব নিয়ে ভাবতে ভাবতেই মনে হলো যে ভিডিওটা আমি আজকেই করি। যত বেশি আসলে ওইসব নিয়ে ভাবি, ততই আসলে নেগেটিভ ফিল আসে। তো পজিটিভ থাকার একটাই উপায় হচ্ছে ব্যস্ত থাকা, এবং আমি নিজে যা ভালো পারি, যা পছন্দ করি, সেই জিনিসটা নিয়ে থাকা। আমরা যতই আসলে সেই করোনার পিএইচডিতে ঢুকে যাই, দিন শেষে কোনো পার্থক্য হচ্ছে না, তো সেটা নিয়ে ভেবে আমার লাভ নেই। আমরা যা পছন্দ করি সেটাই করি, এবং ব্যস্ত থাকি বেশি করে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।